বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, সে আলোচনাটি হল যে সমস্ত তরিকতের মানুষের উদ্দেশ্যে, যারা তরিকত নেবে কোরআন অনুসারে নিতে হবে তারা নেবে, কিন্তু যারা তরিকতের জগতে আছে এবং যারা তরিকতের বাহিরে আছে, যারা একটা জিনিস চিন্তা করে এবং অনেক সময় প্রকাশ করে বলেও ফেলে যে আমরা আল্লাহ নামের জিকির করব, কি এর অন্য 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 জায়গায় দেখা যায় গাউসুল আজম নাম তারা জপনা করে, জিকির করে, ডাকে। তো গাউসুল আজম আবার কি? গাউসুল আজম কেন ডাকবে? তো আজকে এই বিষয়ে আলোচনা, যে গাউসুল আজম বিষয়টা কি এবং গাউসুল আজম নামটা ডাকে কেন, এবং নবীজি কি কখনো গাউসুল আজম নাম ডাকার কথা কাউকে বলে গেছে যে তোমরা গাউসুল আজম নাম ডাকো? এই যে কিছু ব্যাস। তো এখন সর্বপ্রথম আসব যে গাউসুল আজম শব্দের অর্থ কি। গাউসুল আজম শব্দের অর্থ যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই প্যাস আর থাকবে না। প্রথম কথা হলো যে নবীজি তো কখনো গাউসুল আজম নাম ডাকেননি, এবং গাউসুল আজম এটা তো আল্লাহ নয়, বা আমরা তো এই নামের জিকির করি না। কিন্তু মাইজবান্ডা শরীফে গেলে গাউসুল আজম নাম শোনা যায় যে তারা গাউসুল আজম নামটা জপে। তাহলে গাউসুল আজম বিষয়টা কি, আজকে এই নিয়ে একটু আলোচনা করব। আর আরেকটা বিষয় হলো যে এই যে গাউসুল আজম যে বিষয়টা, যে একটু ধৈর্যের সাথে একটু তীক্ষ্ণ জ্ঞানে শুনতে হবে, কেননা এই গাউসুল আজম বিষয়টা অনেক ঊর্ধ্বের বিষয়। যেমন আমি বলি যে নবুয়াতের যুগে যত নবী, পয়গম্বর, রাসুলগণ এসেছিল, তারা কিন্তু আল্লাহ নামে ডেকেছেন, আল্লাহ নামে তিনি ছিলেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ বলে ডেকেছেন। আচ্ছা, এখন মূলে যেই বিষয়টা, সেই বিষয়টা দেখুন। বড়পীর আব্দুল কাদের জিলানি যখন নবুয়াতির কাতারে তিনি দাঁড়িয়ে থাকতেন, তখন আল্লাহ স্বয়ং বলছিল, দোস্ত আপনি নবুয়াতির কাতারে দাঁড়াবেন না, বড় পীরের আত্মা তো অনেক শক্তিশালী। তখন সেই বড় পীরের আত্মা বলতে লাগলো যে কেন, আমি কি নবীদের কাতারে দাঁড়ানোর কি আমার যোগ্যতা নেই? তখন আল্লাহ কি বললেন যে হে দোস্ত, আমি তোমাকে বড় বানিয়ে পাঠাবো এই পৃথিবীতে, মানব তরানোর জন্য তোমাকে বড় বানিয়ে পাঠাবো। তখন তিনি নবুয়াতের কাতারে আর দাঁড়ালেন না। তাহলে নবুয়াতের কাতার থেকেও আরো বড় কাতার আছে, এটা বোঝা যায়। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানি, তিনি বাগদাদে জন্ম নিলেন নবীজির 600 বৎসর পর। আচ্ছা, তখন সেই বড় পীরের উপরে আল্লাহ নিজে গাউসুল আজম নাম ধরে বড় পীরের ভিতরে মিশে গেলেন। বড় পীরের ভিতরে যখন মিশে গেলেন, তখন গাউসুল আজম নাম নিয়ে আল্লাহ নিজে এই রূপ ধারণ করলেন। তাহলে এবার আসি, আল্লাহ নিজে গাউসুল আজম হলেন এবং গাউসুল আজম হয়ে বড় পীরের ভিতরে ঢুকে বড় পীরের মুখ দিয়ে কথা বলে এবং যা বলে তাই হয়। যেমন একটি কথা আছে, বড় পীরের জীবনীতে একটা কথা পাওয়া যায় যে আল্লাহ আমার হাত এতই লম্বা বানিয়ে দিয়েছে যে পৃথিবীর অপর প্রান্তে যদি কোনো ভক্ত বিপদগ্রস্ত হইয়া আমাকে স্মরণ করে, আমি এখান থেকে হাত বাড়িয়ে
আমি ভক্তদের রক্ষা করি, সুবহানাল্লাহ। তাহলে এই কথা কার? হযরত গাউসুল আজম বড় পীর, যেমন রাসূল আল্লাহ দুই মিল্লা একাকার, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী দুই মিল্লা একাকার। তাহলে গাউসুল আজম শব্দের অর্থটা এখন বলছি, সেটি হলো শ্রেষ্ঠ সাহায্যকারী বা মহাসাহায্যকারী। তাহলে শ্রেষ্ঠ সাহায্যকারী কে এই পৃথিবীতে? আল্লাহ। আল্লাহর উপরে বড় সাহায্যকারী আর কেউ নেই। তবে গাউসুল আজম, আজম শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ সাহায্যকারী, এই গাউসুল আজম নামের অর্থ। যে গাউসুল আজম নামের গুণে আগুন হয়ে যায় পানি ও বড় পীর জিলানি। তাই যে গাউসুল আজম বেলায়েতের যোগে আল্লাহ নিজে এই নাম ধরে বড় পীরের ভিতরে বিলীন হয়ে পরিচালনা করে গেলেন অনেক কিছু। আচ্ছা, তাহলে আল্লাহকে লাভ করা, গাউসুল আজমকে লাভ করা একই। তাহলে যদি কেউ নবীকে লাভ করত, নবীকে লাভ করলে আল্লাহকে লাভ করা হয়, তাহলে বেলায়েতের যুগে গাউসুল আজম বড় পীরের ভিতরে যখন মিশে গেছে, তখন বড় পীর যার যার মুর্শিদকে লাভ করলেই আল্লাহকে লাভ করা হয়, আর মুর্শিদকে লাভ করলেই গাউসুল আজমকেই লাভ করা হয়। তাই আজকের যে বিষয়টি, গাউসুল আজম বিষয়টা কি? গাউসুল আজম বিষয়টা এটাই যে তিনি মহাসাহায্যকারী, যারা মুর্শিদ মানে এই মুর্শিদের মাধ্যমে এই গাউসুল আজম ভক্তদেরকে তরায় নেয়। গাউসুল আজম বাবা তরানেওয়ালা, গাউসুল আজম বাবা তরানেওয়ালা, ইসমে আজম বাবা তরানেওয়ালা, ভক্তের তরানেওয়ালা একমাত্র গাউসুল আজম, ইসমে আজম। তাহলে আজকের এই আলোচনাটি যদি সর্বসাধারণ শোনে, সাধকগণে শোনে এবং মাইজবান্ডারের লোকে শোনে, আমি আশা করব যাদের এই বিষয়গুলো জানা ছিল না তারা জানলো, আর যারা খিতখিত করত তারাও জানলো যে গাউসুল আজম শব্দের অর্থ মহাসাহায্যকারী, আর এই মহাসাহায্যকারী যতক্ষণ পর্যন্ত আমাকে সাহায্য না করবে ততক্ষণ পর্যন্ত আমার মতো ব্যক্তি পরপারে পার হতে পারবো না। তবে আমি আছি কি চিস্তিয়া কাদরিয়া তরিকতে, তাহলে গাউসুল আজম আমাদের মাঝেও আছে। তবে একটা জিনিস কি, যে আল্লাহ তো আল্লাহ, তা আল্লাহর 99টা নামের প্রয়োজন কি? এক নামেই তো আল্লাহকে চিনি, তারপরও 99টা নাম লাগে। এক একটা নামের এক একটা গুণ, আর এই গুণে মানুষ এখনো পর্যন্ত উপকৃত হয়ে যাচ্ছে। আরেকটি কথা হলো বড় পীর আর খোয়াজ খেজির, তারাও কিন্তু দুই মিল্লে একাকার। কারণ খোয়াজ খেজির কোথায় থাকে? পানিতে থাকে। কেউ বলে পানির মালিক, আর আমি বলবো জ্ঞানের মালিক। আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছে, জ্ঞানের মালিক বানিয়ে দিয়েছে খোয়াজ খেজিরকে, যাকে জিন্দা পীর বলা হয়, যার মৃত্যু নেই। আচ্ছা, তাহলে সেই বড় পীরের মগজের মধ্যে কিন্তু খোয়াজ খেজির বসেছিলেন। কেন বসেছিলেন? যে মানুষের চর্ম চোখের বা চর্ম মগজ যেটা, এটা দিয়ে কিন্তু বেশি দূর যেতে পারে না। আর আত্মজগতের যে মাথা আছে, ব্রেন আছে, জ্ঞান আছে, সেটা দিয়ে কিন্তু বহু দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তাই আমাদের দেহের দত করা, দেহের পবিত্র করা, সেটা তো আছে, কিন্তু আমাদের আত্মা পবিত্র করতে হবে এবং আত্মাকে খাদ্য দিতে হবে, আত্মাকে শক্তিশালী বানাতে হবে। তখন কি হবে? তখনই সেই মহাশক্তির সাথে আমরা মিশতে পারব। আর এই আত্মা তখনই ভার হয়ে যায় এবং দুনিয়ার জমিনেই পড়ে থাকে, জন্ম জন্মান্তরে ঘুরতে থাকে। এটাকে উদ্ধার করতে হলে
আমার আত্মাকে পবিত্র করতে হবে এবং পাতলা করতে হবে। সেটা কিরকম? যে আত্মা যখন শক্তিশালী হবে তখন এই শক্তিশালী বানাতে হলে আত্মার খাদ্য দিতে হবে, যাকে বলা হয় নাম শ্রবণ, জিকির। জিকির হলো আত্মার খাদ্য। পবিত্র পবিত্র করতে হলে আমাদের মধ্যে যে বাতাস বইছে এই বাতাসকে দমের সাধনার মাধ্যমে আমার বাতাসকে পবিত্র করতে হবে, এবং বাতাসের মধ্যে যে আমার আত্মা চলাচল করতেছে সেও পবিত্র হবে। তখন আমরা সেই মহাপবিত্রে মিশতে পারব। আর যদি আত্মা পবিত্র না করতে পারি তাহলে পোড়া কপাল আর হবে না, ফের দুনিয়ায় ঘুরতে হবে আবার। যাই হোক, আজকের এই আলোচনা আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, যে গাউসুল আজম কি, গাউসুল আজম বিষয়টা কি, গাউসুল আজম নামের অর্থ কি, যে তরিকতের অনেক মানুষ এই গাউসুল আজম বলে কিন্তু অনেকেই এই নামের অর্থ জানে না। গিয়েছে মুর্শিদের বাড়িতে, সেখানে জপ না করে, সেটা শুনে শুনে জপে, কী যে জপে, কী যে এটার অর্থ, কেন যে এই নামটা হলো। যাই হোক, সকলেই আমার কথা সুন্দর দৃষ্টিতে নেবেন, অন্যরকম নেবেন না, যে সবাই সবটা জানে না। তো আজকে আমি যে আলোচনাটি আপনাদের মাধ্যমে দিয়ে দিলাম, তো ইনশাল্লাহ যে এই বিষয়গুলো না জানে সে অবশ্যই জানতে পারবে, এবং যারা এই নামের প্রতি বিভিন্ন কথা বলতো, বিভিন্ন কিছু মন্তব্য করতো, এখন থেকে আর এটা করবে না ইনশাল্লাহ। তবে আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে ভালো আলোচনা যেন পৌঁছে দিতে পারি, এবং কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সে আলোচনা দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।